বিনিয়োগকারীর স্বার্থ রক্ষায় আমরা কিন্তু সবসময়ই আপনাদের মাধ্যমে এই কথাটা বলে থাকি যে এখন তথ্যের কিন্তু অবাধ প্রবাহ। আপনি যে কোনো ব্রোকারেজ হাউসের রিসার্চ টিমে যান, মার্চেন্ট ব্যাংকের রিসার্চ টিমে যান, বা স্টক এক্সচেঞ্জের লাইব্রেরিতে যান, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের লাইব্রেরিতে যান, এবং স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে ঢোকেন, সব জায়গায় কিন্তু প্রত্যেকটা লিস্টেড কোম্পানি সম্পর্কে যথেষ্ট পরিমাণ তথ্য উপাত্ত আছে। তো সেই তথ্য উপাত্তটা জেনে বুঝে আপনি বিনিয়োগ করুন, আপনি কারো দ্বারা প্রভাবিত হবেন না, পেশাদার উপদেষ্টার উপদেশ আপনি গ্রহণ করুন, তাহলে আপনি ঝুঁকিপূর্ণ থাকবেন। এখন আমাদের এই যে একটা প্রবণতা আছে যে রিউমারের সাথে জড়িয়ে যাওয়া, স্পেকুলেশনের সাথে জড়িয়ে যাওয়া, এবং অতিরিক্ত লোভ বা গ্রিড আমার মধ্যে কাজ করে, এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে একটু সতর্কতার সাথে দেখা দরকার আছে। যদি আমরা সতর্ক না হই, ব্যক্তিগতভাবে আমি সতর্ক না হই, তাহলে কিন্তু আমার বিনিয়োগ নিরাপদ হবে না। এটা শুধু পুঁজিবাজারে কেন, আমি যদি আজকে বাজার করতে যাই, দৈনন্দিন বাজার করতে চাই, সেখানেও যদি আমি সতর্কতা অবলম্বন না করি, তাহলে আমি হয়তো মানসম্মত একটা জিনিস পাবো না, হয়তো আমাকে একটা নিম্নমানের জিনিস দিয়ে দিবে, আমি সেটা বুঝতে পারবো না। তো সেখানে আমি পুঁজিবাজারে আমি ইনভেস্ট করব, সেখানে আমি সতর্কতা হব না, আমি জেনে বুঝে বিনিয়োগ করব না, তাহলে তো সেখানে আমি ভালো রেজাল্ট পাবো না।